শুধুমাত্র গলফ কান্ট্রিগুলো যদি তেল দেওয়া বন্ধ করে দেয় ওদের একটা বিমানও ফ্লাই করবে না ইনশাআল্লাহ। কি করার আছে বলছে আমাদের, কি করার আছে না? কিছু করার নাই। আপনারা নেইমারকে নিয়ে এসে ফুটবল খেলেন, কিছু করার নাই আমাদের। আর এখন কি আপনারা জানেন যে কোথায় আমেরিকা রণতরি গিয়ে ভিড়ছে, কোথায় তাদের যুদ্ধ বিমান আছে, কোথা থেকে তারা ফ্লাই করে এই গাজায় হামলা করার পরিকল্পনা করেছে? আমাদের এই আরব রাষ্ট্রগুলোতে, কাতারে তার বেস ক্যাম্প আছে, আবু ধাবিতে আছে, আর আমাদের তো মাশাআল্লাহ একটা আছে আমেরিকান কিংডম অফ সৌদি আরাবিয়া। ও সামনাসামনি কিছু বলবে না, পিছনেও কিছু বলবে না, শুধু বলবে আমরা সাথে আছি। আমার ওই যে অনলাইনে তো বললাম যে কেউ লাইভে চলে আসতে পারে, লাইভে এসে বলছে আমাদের কি করার আছে না? তোমাদের কিছু করার নাই, তোমরা তেল দাও ওদেরকে আরো বেশি করে। তোমাদের কিছু করার নাই, তোমরা তেল বিক্রি করো ওদের কাছে। আরে আহাম্মকের দল, শুধুমাত্র গলফ কান্ট্রিগুলো যদি তেল দেওয়া বন্ধ করে দেয় ওদের একটা বিমানও ফ্লাই করবে না ইনশাআল্লাহ। কি করার আছে বলছে আমাদের, কি করার আছে না? কিছু করার নাই। আপনারা নেইমারকে নিয়ে এসে ফুটবল খেলেন, কিছু করার নাই আমাদের। আমরা হ্যালোইন করি, মদের বার ওপেন করি, হ্যাঁ আমরা ওদের সাথে বন্ধুত্ব করি, আমরা ওদেরকে মৌন সমর্থন দিই। কয়দিন আগে তো আবুধাবিতে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করা হয় না? আপনারা তো পড়াশোনা করেন, দেখেনি তো এগুলো। আমাদের কি করার আছে বলছে, আমাদের কি করার আছে? আমরা করব না, কারা করবে? করবে কারা? সবাই কি দোয়াই করে যাবে? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি একজন একজন নেতার নাম, একজন নেতার নাম আসলে রাহিমাহুল্লাহ পড়ি, শ্রদ্ধা সাথে স্মরণ করি। এই সৌদি আরবের ইয়া ছিলেন বাদশাহ ফয়সাল, নাম শুনেছেন? ওই যে কিং ফয়সাল অ্যাওয়ার্ড দেওয়া হয়, এই একমাত্র একটা সাহসী নেতা দেখেছিলাম লাস্ট 100 বছরে, অনেক নেতার মধ্যে একজন, অয়েল পুরো তেল বয়কট করে দিয়েছে, যে আমরা পশ্চিমা থেকে পুরো তেলই দিব না। এটা জানেন হিস্ট্রি, তেল বয়কট, তেল দিব না। এই তেল না পেয়ে ওদের অবস্থা খারাপ হয়ে গেছিল, তেল পাবো কোথায়? আল্লাহ পাক এই পুরো বিশ্বের 3/4 তেল দিয়েছেন মধ্যপ্রাচ্যে, মুসলমানদের হাতে। এগুলো কাদের হাতে? এটা কি ইহুদিদের হাতে? 3/4 তো তিনি তেল দেওয়া বন্ধ করে দিয়েছেন, তেল দিব না। এরপরে কত যে চড়াই উতরাই গেল, তারপরে এক জায়গায় পশ্চিমারা তাদেরকে হারিয়ে দিল। কোন জায়গায়? লোভ। কোন জায়গায় বলেন? এসে বলল যে ঠিক আছে তেল আপনি দিতে চাচ্ছেন না, একটা সন্ধি চুক্তিতে আসে। কি চুক্তি? যে আমরা অন্য কোনো কারেন্সিতে তেল কিনবো না, শুধু ডলারে কিনবো, আর শুধু আপনার কাছ থেকে কিনবো। আপনি এবং আপনার অনুসারে যে কয়েকটা কান্ট্রি আছে তাদের কাছ থেকে আমরা তেল নিব, বাইরের কারোর কাছে আমরা আর তেল নিব না। তাহলে আপনাদের বাণিজ্য অনেক সমৃদ্ধ হবে। আর আপনাদের প্রতি একটা অনুরোধ শর্ত হচ্ছে, আপনারা শুধু ডলারে তেল কেনাবেচা করবেন, অন্য কোনো টাকা বা রুপি বা এগুলোতে তেল কেনাবেচা করবেন না। এই তেল মানে অয়েল, আর এই ডলার মানে ডলার, এই হয়ে গেল পেট্রোল ডলার, পেট্রোল ডলার, পেট্রো ডলার মনিটরি সিস্টেম। এখন আপনি সারা বিশ্বে ডলার ছাড়া তেল কিনতে পারবেন না। এটা হলো উম্মার সাথে একটা গাদ্দারি। এর ফলশ্রুতিতে ডলার হয়ে গেল একদম সুপিরিয়র কারেন্সি, আর তেলের একচ্ছত্র অধিকার ওরা লাভ করে ফেলল। তো এইগুলো যদি মুসলমানরা বন্ধ করে দিতে পারত, আমি এখানে গলা ফাটায় কথা বলে কোনো লাভ নাই, আমি জানি আদতে আসলে কিছু হবে না, সকালবেলা আপনারা ভুলেও যাবেন, কিন্তু একটা কথা চিন্তা করেন, খালি চিন্তার খোরাক নেন, যদি এইটা আমরা বন্ধ করতে পারতাম ওই সময়, তাহলে কি ওরা এতদূর পর্যন্ত আসতে পারত? যখন আপনি একটা থাপ্পড় খাচ্ছেন কিছুই বলছেন না, তখন তো একটা থাপ্পড় খাবেন, হাত ভেঙে ফেললো কিছুই বললেন না, তখন তো একটা হাত ভাঙবে, এই তো হচ্ছে অবস্থা। তো আমরা কি করতে পারি? কি সুন্দর করে এসে বলতেছে অনলাইনে, যাক মূল জায়গাটা আসা। ব্রিটেন সারা বিশ্বটাকে এভাবে নিয়ন্ত্রণ করা শুরু করলো, ওর উদ্দেশ্যটা ছিল একটা, উদ্দেশ্য হচ্ছে জায়নিসদের, ওই যে জায়নিস কারা বললাম, যারা ইহুদি খ্রিস্টানদের মধ্যে একে অপরে বন্ধু, সবাই না কিন্তু, সব ইহুদি সব খ্রিস্টান নয়। তো এই জায়নিস্টরা ব্রিটেনের সাথে আতাত করে প্রথম বিশ্বযুদ্ধটা ইচ্ছাকৃতভাবেই ঘটিয়েছে। এই জিনিসটা আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমরা এটা বুঝি নাই, এটা বোঝাতে পারে নাই যে এটার পিছনে একটা গল্প, যে এটার পিছনে একটা গল্প ছিল। আমাদেরকে পড়ানো হয় যে বিশ্বযুদ্ধ হয়েছে, কেন হয়েছে, এমনি এমনি হয়েছে নাকি কেউ ঘটিয়েছে, এটা বোঝাতে পারে না আমাদের। জি, এখনকার এই বয়সে এসে আমাদের ফাইনাল কনক্লুশন হচ্ছে এটা ঘটানো হয়েছে।